জেলা পর্যায়ে করোনা ভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে সেই এলাকায় লকডাউন দিতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিসভার সভাপতিত্ব করেন। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের সীমান্তবর্তী নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা এই সাত জেলায় গত শনিবার এক বৈঠকে লকডাউনের সুপারিশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। আজ মন্ত্রিপরিষদের বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টিতে বলেন, স্থানীয় পর্যায়ের কোনো এলাকা বা আংশিক এলাকায় লকডাউন কার্যকর করার ক্ষমতা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিদের। এটা আমরা আরো ডিস্ট্রিক্ট গুলোকেও বলে দিচ্ছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই লকডাউন কার্যকর করা উচিত বলে মনে করেন তিনি। বর্ডারিং এরিয়া যে জেলাগুলো আছে সেখানে কোভিড এর সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। আমরা ক্যাবিনেটের সাথে আলাপ করে সময়টা জানবো, বাট আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরামর্শ থাকবে যে সমস্ত জেলায় এই কোভিড এর সংক্রমণ ঊর্ধ্বমুখী অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেগুলোকে লকডাউনে দিয়ে দেওয়া। এদিকে চাঁপাইনবাবগঞ্জে চলমান বিশেষ লকডাউন আরো সাত দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দুপুরে প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে। তবে জেলায় আম কিনতে আসা ব্যাপারীদের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা হয়েছে, তারা যথাযোগ্য প্রমাণ দিয়ে জেলায় আম কিনতে আসতে পারবেন। শুনছিলেন মুশকাত মাসিকের প্রতিবেদন। Radio Today, 89.6 FM.